ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা রাজামশার জন্য নিয়ে আসছি ছোট ছোট রূপচাঁদা সামুদ্রিক হ্যাঁ সামুদ্রিক আর সোহাগ তোমার কাছে কি আছে এই যে আস্ত বয়লার মুরগি ভাই দল বাল মাল বাদ দিয়ে দাও ভাই ও না তার আপনারা কাজ করতে আমার বন্ধু এই আচ্ছা রাজামশাই মাছ ধরে রান্না হচ্ছে কাজ দিয়ে এটা হলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ভাজি করে গুঁড়া করবেন এই তো তাহলে এই বয়লার মুরগি আছে আমরা আস্তই রান্না করব মাছ ফুলে কেটে নিয়ে আস্তে আস্তে থাকবে তো আমাদের দুই রাত আমাদের জন্য আমার বন্ধু আসবে একসাথে আমরা সে খাওয়া দাওয়া করবো তো দেখতে থাকো আমাদের ভিডিওটা মাছ মাছটা কুটিয়ে নিয়ে হ্যাঁ তাহলে যে এই ফেলো ভালো করে কুটিয়ে নিয়ে কুটা হবে একদম বড় বড় নাই সোহাগ এই যে সামুদ্রিক মাছ আর মাছের সেন্ট কি দেখছো এই বাজে বুনাকে দিলে রাজ আমার সাথে খায়া পাগল হয়ে যাবে একদম মাছ প্রায় ছেড়ে দিই মাছ এটাই আছে এর কাছে শেষ আগে যে মাছ কুটা শেষ মাছ ধুই এই দেখো ব্রয়লারটা সাইজ করে বসছো মাছ আর ব্রয়লার একসাথে দিতে যাবো ব্রয়লারতে বাজাইতে পরিষ্কার করে নিয়ে আসা এসে আরাম খালি ফেলা দিয়ে একটু কুচিও নিয়ে ভাজি হবি হ্যাঁ আচ্ছা বুঝে একটু হান কুচো নাও মই মশলা দিয়ে দিতে লাগবে ভিতর মুরগির ভিতর রক্ত নাই পরিষ্কার করে নিয়ে আসা তো খেলা দিলাম পানির ভিতর দিয়ে হতো বাস পানি বাস পানি ধোয়ার মজাই আলাদা হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মাছেও মাছ মাহা ফেলো আমি মুরগিটা মাহা দিই মাছ ভাজা শেষ এখন ব্রয়লার দিয়ে ভাজে নেবো মাছ কইছিলে রূপচাঁদা এই ছোট ছোট রূপচাঁদা সেই সেই নদীর সাদা দিয়ে হ্যাঁ কত আছে যদি তারা কি মনে না বুনা আছে রাজা মশাই করে দিয়ে দাও এই যে রাজা মশাই করার জন্য সানার মিষ্টি নিয়ে আসছিলাম এই সানার মিষ্টি আমার কাছেও আছে সানার মিষ্টি রাজা মশাই করার জন্য আজকে একটা স্পেশাল আইটেম আনছি বুড়হানি ভাই আপনার রান্না বানা কি শেষ হয়েছে রাজা মশাই আর বন্ধু আজকে আমরা এই মোড়া দাদা খেতে বসে এই গাছের বয়স মিনিমাম 150 বছর তো এই গাছের নিচে বসে খাবো ডিজেল গাছ 150 বছর পুরো বয়সে গাছের দোল না ওইটা পাখি পুষা হয় পাখি পুষি পাখি বাঘ বাস করতো বাঘ তো যাই গল্প পরে করি খাবার বসে দাদা বসে মোটামুটি এত সুন্দর এই বন্ধু নতুন একটা আইটেম মনে হচ্ছে এগুলো হ্যাঁ এটা তো আমাদের রাজাদের জন্য স্পেশাল বুড়হানি কিন্তু বুড়হানি আর ডিম ভুনা আছে সেই সামুদ্রিক রূপচাঁদা মাছ সাথে আছে সালাদ আর ওইটা অরিজিনাল কেনার যে মিষ্টি গানটা খুব ভালো লাগতেছে যাই হোক শোনো খাবার সামনে করে ভরপুর খাবার হ্যাঁ ইনশাল্লাহ শুরু করে দেবো এই দেখো একদম একটা আর কি মাছ তো ধরো ছোট ছোট মাছ তো আর আমাদের খাওয়ার অভ্যাস হলো একটু বেশি করে হ্যাঁ এই দেখো আছে এই দেখো গুনে নিচ্ছি কিন্তু 6 7 8 9 12টা এই যে এক মুঠি যা আটেছে বুঝছো একবারে নিয়ে এই দেখো প্রথমে তো শুরু করতেছে মাছ জস্ত হয়েছে সামুদ্রিক মাছ তো সেই টেস্ট একবার দাবা দিছি বন্ধু আমি এখন মাংস খাইছি আর মাছ খাবো যাবো খাও খুব টেস্ট আজকে তোমার থেকে অনেক ফাস্ট কিন্তু এই দেখো
দোস্তো শোনো গোশ কিনতে এবার শেষ করে দেব আমরা খায় হ্যাঁ এই দেখো খাওয়ার আইটেমটা দেখো খাই বাংশি শব্দ হ্যাঁ আরে খুব টেস্ট একবার বন্ধু সেরকম গোশ কিনতে দোস্তো একটা একটা বলে সাবার করে দিছি বুঝছো একদম শেষ দেখো সব সাবার করেছি এখন খালি মাছ মনে করো এই দেখো দিয়ে খাওয়ার স্টাইল তোমার দেয় এই দেখো তুমি মাছ দেখাও আমি ডিম দেখাই বুঝছো খাওয়ার আর পাজা করে না খালি পরে বোঝো না এই যে স্পেশাল বুড়হানি এই দেখো পরে খাবো বন্ধু হ্যাঁ রেখে দিলাম আবার একটা মাছ খাই দোস্ত শোনো এটা আমি আমি একটা নতুন স্টাইলে ওই মাছগুলো বড় হলে এত বড় বড় হতো না বুঝছো শোনো এ মাছ আর বড় হবে না এই জন্য আমরা খাচ্ছি আমি কিন্তু রিল্যাক্সে খাচ্ছি তুমি তো রিল্যাক্সে আসলে মাছে প্রচুর পরিমাণে ই থাকে বুঝলো না ক্যালোরি বুঝো এরকম ভাত কিন্তু আজকে বলছি দোস্ত আজকে কিন্তু রিল্যাক্সে খাচ্ছি একদম অনেকেই আমাদের বলে এরা খায় না হ্যাঁ আজকে কিন্তু বাস্তবে দেখা দিচ্ছে ওই যে কাটা বাই ফেরত দে আমরা খাই কি না খাই ও এই দেখো আসলে কি কেন কর্মণ করতেছে ভাজ কম 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 এই যে কাটা খালি এই যে এই যে কাটা এই যে এক পিস ছুঁয়া মনে করো উপরে তো বৃষ্টি আসছে আমরা হেল গাছ করে তো দেখো আমার কথা কয় না শেষ করে ফেলছি আমি গুরানি খেয়ে দাওয়া দেবো নাম গায়া ঘি আরে না ভজন রাজ্যে সেই অর্জন চাষি পেরা পেরা মিষ্টি পেরা মিষ্টিটা এটা আমার তো এরকম খাচ্ছে তো এক গাড়ি চলিয়া এই দেখো আমার এটা করেছি আর লাগে না এত সুন্দর একটা পরিবেশ মিলে খেলাম খুব ভালো লাগছে ইনশাআল্লাহ চলো উঠি চলো দেখাচ্ছি বন্ধু।